রাজধানীর পাটুয়াটুলির রয়্যাল স্ট্রিট সওগাত প্রেস যে ছাপাখানায় প্রকাশিত হতো অবিভক্ত বাংলার প্রথম চিত্রবহুল মুসলিম পত্রিকা মাসিক সওগাত, কাজী নজরুল ইসলাম সহ সমকালীন কবি সাহিত্যিকদের লেখা প্রকাশের এক আতুর ঘর। যখন ঘরের বাইরে চোখ রাখাই ছিল দৃষ্টিকটু, তখন নারীর সীমাবদ্ধতার গণ্ডি ছেড়ে আলোর পথ দেখায় সাপ্তাহিক বেগম। সেই সওগাত প্রেসেই 1950 সাল থেকে চলছে এখনও ছাপার কাজ। সুফিয়া কামালের সাময়িক দায়িত্ব পালনের পর থেকেই নারী মুক্তির মুখপত্র বেগম সম্পাদনার দায়িত্ব পালন করতেন নাসিরউদ্দিনের মেয়ে নূরজাহান বেগম। 91 বছর বয়সেও যেন ক্লান্তিহীন, বিরামহীন নূরজাহান বেগম। মাঝে মাঝে একটু আধটু অসুখ তাকে খানিক পিছিয়ে দেয়। গত 4 মে থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি নূরজাহান বেগম। 36 বছর হয়ে গেছে আমার, এবং আমি এসে দেখতেছি উনি লেখালেখির মধ্যে আছেন। অবশ্য যদিও অফিসে না আসতে পারে, কিন্তু বাসায় বসে উনি সবকিছু করতেছে। বেগম আর নূরজাহান বেগম একই সত্তা, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা সত্ত্বেও পত্রিকাটির সব সংখ্যায় লেখা নিয়ে তার দিক নির্দেশনা থাকে শতভাগ। আমি এখনও মনে করি আমার মা বেঁচে আসবেন এবং উনি আমাকে আবারও দিক নির্দেশনা দিবেন। প্রতি মাসের পত্রিকাটা ওনার হাতে দিয়ে ওনার এটাই তৃপ্তি যে ওনার বেগম পত্রিকাটা বের হচ্ছে। উনি এটা দেখে যেরকম খুশি হন, এর থেকে বেশি খুশি আর কিছুতে হন না। সুস্থ হয়েই ঈদ সংখ্যার কাজ করবেন নূরজাহান বেগম, এমন প্রত্যাশা পরিবার ও শুভান উদ্ধায়ীদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।